এদিকে সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা এ সময় অন্তত শত আহত হয়েছে কুমিল্লায় আন্দোলনকারীরা পুলিশ লাইন্সে আসলে আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় অন্তত ত্রিশ শিক্ষার্থী আহত হয় এর মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের অনক্ষেত্রে রূপ নেয় এর আগে চান্দিহায় এসিল্যান্ডের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা রাজশাহীতে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ লোকজন নগরের রেলগেট পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে সাদা পোশাকের এক পুলিশ সদস্যকে পিটিয়েছে বিক্ষোভকারীরা ঢাকা ময়মুসিংহ মহাসড়কে গাজীপুরে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে এ সময় আন্দোলনকারীরা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এতে নয়জন গুলিবিদ্ধ হয়েছে ফরিদপুর শিক্ষার্থী ফরিদপুরে শিক্ষার্থীরা রাস্তায় বের হলে পুলিশ তাদের বাধা দেয় পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আন্দোলনকারী এবং পুলিশের সাথে সংঘর্ষ বাধে এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় পক্ষের সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয় এদিকে নারায়ণগঞ্জে নগরীর দুই নম্বর গেট থেকে চারশরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় বিজেপির গাড়ির শিক্ষার্থীরা আটকে দিলে তাদের সাথে সহমর্মিতা জানিয়ে স্থান ত্যাগ করে বিজেপি বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিকে একাত্মতা জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কও দুই ঘন্টা অবরোধ করে তারা অপরদিকে চট্টগ্রাম পাবনা ঠাকুরগাঁও বরিশাল লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এছাড়া খুলনা ও যশোরে শিক্ষক ও সাংবাদিকদের মানববন্ধন চট্টগ্রামে সমাবেশ করেছে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন এবং সিলেটে মানববন্ধন করেছে সচেতন সমাজের ব্যানারে অভিভাবক ও শিক্ষকরা